নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। নরসিংদীর শেখেরচর বাবুরহাটে আবারও অগ্নিকাণ্ড, পুড়েছে 32 মালিকের দোকান। বাংলাদেশের অন্যতম বৃহত্তম পাইকারি ও খুচরা কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রবিবার 17 মার্চ রাত প্রায় 1টার দিকে শেখেরচর বাবুরহাটের জিয়াউদ্দিন মার্কেটে এই দুর্ঘটনা ঘটে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে 32 মালিকের প্রায় 24টি দোকান পুড়ে যায়। এতে করে এইসব দোকানে প্রায় 6 কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছে স্থানীয় ব্যবসায়ীরা। আমরা বাসায় যখন চলে গেছি, এরপরে এই ঘটনার উৎপত্তি। তখন বৃষ্টি হচ্ছিল এবং বাতাস হচ্ছিল এবং ইলেকট্রিসিটিও ছিল। তো আমি ধারণা করতেছি যে ইলেকট্রিসিটি থেকে সম্ভবত এই অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটেছে। প্রায় 6 কোটি টাকার মালের ক্ষতি হতে পারে বলে আমি ধারণা করতেছি। নরসিংদী ফায়ার সার্ভিসের ইনচার্জ নাইম ইবনে হাসান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাথে সাথে তারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং ফায়ার সার্ভিসের মোট 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের সর্বাত্মক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ড সংঘটিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার কারণ আমাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট, তাও আমরা আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে ছুটে আসে নরসিংদী জেলার জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম, নরসিংদীর পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান এবং শেখেরচর বণিক সমিতির সকল সদস্যরা। নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতি হওয়া দোকান মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। এই শেখেরচর বাজার তাঁতবস্ত্রের একটা প্রসিদ্ধ বাজার সারা বাংলাদেশে, কিন্তু দুঃখজনক কয়েকদিন পরে পরে কিন্তু আগুনের সূত্রপাত হয়, আগুন অঘটন ঘটা যায়। আমার অনেক ব্যবসায়ীরা আজকে এই ঈদের বাজারে কত আসে না, তারা পর্সা সাজেছিল এবং দোকান সাজেছিল, তাদের অনেক কাপড় চোপড় নষ্ট হয়েছে, তাদের পুড়ে তাদের জীবনের সমস্ত আশা ভরসা পুড়ে গেছে। বাজারের যে বণিক সমিতি আছে, বণিক সমিতির সকল কর্মকর্তারা মিলে একটা আইডিয়া তো আমাদেরকে দিবে, তখন আমরা সরকারের দপ্তরে কথাগুলি রাখতে পারবো, কত ক্ষতি হয়েছে, কত ক্ষতিপূরণ আমরা দাবি করতেছি। এর আগে গত বছর 29 অক্টোবর শেখেরচর বাজারে এমনই এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। রিপোর্ট এমায়েত হোসেন, চিত্রগ্রহণ মোহাম্মদ সোহাগ, নরসিংদী টিভি।